काजी टीवी। अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकातहू। प्रिय दर्शक, আপনারা সকলেই জানেন যে সৌদি আরবে বৃষ্টিপাত খুবই কম হয়। সৌদি আরবে বৃষ্টিপাত এত কম হয় যে যদি তাদের উপরে বৃষ্টি নেমে আসে এবং সেই বৃষ্টিতে যদি তাদের কোনো ক্ষতি হয়, তারপরেও তারা সেটাকে আল্লাহর রহমত ও অনুগ্রহ বা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত মনে করে। কারণ অনেকদিন পরপর বৃষ্টি হওয়া তাদের শরীর, মন এবং ভূমিকে উজ্জীবিত করে। এদিকে বেশ কয়েক মাস থেকে সৌদি আরবে বৃষ্টি হয়নি, কিন্তু ভারতকে অক্সিজেন দেওয়ার পরেই এরকম বৃষ্টি হওয়ায় অনেকেই আল্লাহর খাস রহমত বরকত বলে মনে করেছে। সঙ্গে সঙ্গে কাবাঘরের বৃষ্টি হওয়ার ভিডিওটি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। দর্শক, ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারা তাদের প্রাণপ্রিয় কাবাঘরে বৃষ্টি হওয়ার দারুণ ভিডিও ফুটেজটি দেখতে পায়। আল্লাহ আমাদের সকলকে পবিত্র কাবা শরীফ জিয়ারত করার ও হজ করার তৌফিক দান করুন, আমিন। ايها عشان تعرفون ان السيل هذا طارق. يلا يا ابو الامر. السلام عليكم ورحمه الله وبركاته. কাজী টিভি।